আমার ভাই, বড় ভাই, রাত্রি স্বজন যারা আসলো তারা সবাই আমাকে বাচ্চার উঠতে দেয় না। দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। এবং আজকের এই প্রতিবেদনটি দেখানোর জন্য, এটি একটি বিশেষ প্রতিবেদন, এ কারণেই বলছি যে এই বাড়িটিকে যারা আপনারা দেখতেছেন, এই বাড়িটি আসলে এখন দাঁড়িয়ে আছে, চুল লাল, দাড়ি লাল, পাগড়ি আছে। তা আপনারা যারা দেখতেছেন, এই বাড়িটি কিন্তু একসময় এরকম ছিল না। যিনি আসলে হিন্দু ধর্মান্তরিত ছিল এবং ধর্ম ত্যাগ করে এখন তিনি মুসলমান, হ্যাঁ, এবং মুসলমান রীতি অনুযায়ী তিনি আসলে মুসলিম, এবং তার জীবনযাপন আসলে কিভাবে চলতেছে আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাখছে ভালো। আচ্ছা, তো আপনি তো জানি আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। জি। তো এটা কত সনে হয়েছেন, কিভাবে হয়েছেন, কি কারণে হয়েছেন? আমি হিন্দু থেকে মুসলমান হয়েছে 1983 সালে। ১৯৮৩তে মুসলমান হয়েছি। তখন আমার বাবা বাসা ছিল সনাতন ধর্ম। তো আমার বাবা যখন জানতে পারলো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, তখন আমার বাবা আমাকে প্রশ্ন করলো, বাবা তুমি এটা করলে কেন, কি কারণ কি? তখন আমার বাবাকে আমি বললাম, বাবা আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির যে শেষ জীবনে বইটা পড়ছিলাম, সেই জীবনে বইতে পড়ার থেকে আমার মনটা কালেমার দিকে তৈরি সৃষ্টি হয়ে যায়। তখন আমি ওই জন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বাবা বলে, ঠিক আছে, তুমি যেহেতু এটা করছো তোমার কোনো কিছু সম্পর্ক কোনো কিছু পাইবে না আর কোনো কিছু দেওয়া যাবে না। তো আমার অনুরোধ বাবা, তুমি আমি যে এতদিন বাসা আছি এতদিন পর্যন্ত তুমি প্রকাশ করো না, তুমি নামাজ পড়ো, এই করো বা বাড়ি যাওয়া আসা করো, এতে তোমার কোনো বাধা নেই, কিন্তু আমি থাকা অবস্থায় কোনো কিছু করো না। তো আমার বাবা ইতিমধ্যে উনি 87 সনে উনি মারা যায়। 87-তে দেখো, পরবর্তীতে আমি 91-তে আমি আমার দেশের বাড়িতে যাই। দেশের বাড়িতে যাওয়ার পরে তখন আমার বাড়ির থেকে আমার ভাই, বড় ভাই, রাত্রি স্বজন যারা আসলো তারা সবাই আমাকে বাচ্চার উঠতে দেয় না। উঠতে না দেওয়ার পরে আমি গ্রামবাসীর কাছে আশ্রয় নিই। গ্রামবাসী একজন লোক আমার একটু জায়গা দিল টুকপাক ঘরে থাকার জন্য। ওখানে থাকি, কাজ করি, এমনকি আমি পাঁচত্ব নামাজ আদায় করি। এর মধ্যে 91-র পরে সবাই চিন্তা করলো যে তাহলে কী করা যায়, তুই একা একা রান্না বাড়া করবস, একা একাই খাই থাকস, কি? তখন তারা একটা সামাজিকভাবে আমাকে একটা মোল্লাবাড়ি মেয়ে বিয়ে করাই দেয়। তখন আমি সেখানে বিয়ে করে আমার সেই বোনে আমি সংসার করতে থাকি। এবং আমি কাজ করতাম, কাঠের কাজ, ঘর, টিনের ঘর তৈরি করতাম। তো দেশে থাকতে আমি কাজ করতাম, আমার নাম ছিল খুব ভালো, আমার হাতে কাজ দিয়ে সবার ভালো লাগতো। তো আমার মনে করছিল যে আমার জীবনে আমি নিজে কর্ম করে স্বাবলম্বী হতে পারবো এবং ভালোভাবে চলতে পারবো। তো ইতিমধ্যে আমাদের দেশে কাজ করতেছি করতেছি, এর মধ্যে আমার ওই পূর্বপুরুষে যারা আছে তাদের সাথে আমার সাথে বারবার একাধিক বাড়ি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারা আমার কাজের সাথে পায় না, তারা কাজ পায় না, যখন পাবলিক আমাকে কাজ দেয় তারা কাজ পায় না, বেড়ে আমার পর খুব চাপ সৃষ্টি করে। এর ভিতরে ধর্ম নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার পরে আমি 94-তে আমাদের ওই মানিগঞ্জ, আমার গ্রামের বাড়ি ঝিটকা মানিগঞ্জ, ওইখানে অনেক কথা কাটের পর তখন কিন্তু কী হচ্ছিলো ধর্ম নিয়ে ওনারা খুব বিরক্ত করছিল। তখন আমি বলছিল তো যে মূর্তি আর থাকবে না, তখন আমি মূর্তি ভাঙি। মূর্তি ভাঙার পরে তখন তারা আমাকে অনেক হয়রানি করার চেষ্টা করে এবং আমার মামলাও দিছিল। মামলা দেওয়ার পর সেই মামলার ভিতরে তখন আমি তাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার পর তখন সেই মামলাটাও আমার খারিজ হয়ে যায় আর আমার আর ওটা থাকে না, পারে না। তখন দেশের থেকে তখন আমি বাধ্য হয়ে দেখলাম যে আমি দেশের থেকে তো আমার কোনো ই হবে না, এইভাবে একের পর এক একের পর এক আঘাত দিতেই থাকে। বাড়ির জায়গা সম্পত্তির কাছেও যাইতে পারে না, যাইতেও দেয় না আর দেবেও না। এরপরে আমি ঢাকা কল্যাণপুরে চলে আসি। কল্যাণপুরে আমার বই নিয়ে আমি কল্যাণপুরেই বসে এসে এই ঘর ভাড়া নিয়ে রয়েছি। এখানে থেকে আমার ওই কাঠের কাজ আমি করা শুরু করি। এখানে কাঠের কাজ করতে কত সালে আসছিলেন কল্যাণপুরে? কল্যাণপুরে আমি আসছিল ওটা 98-তে।
98 বন্যার সময়, ওসব খুব বন্যা হয়েছিল। বন্যার সময় আমি এখানে আসি। এখানে এসে বেশ কিছু ঘরের কাজ টুকটাক টুকটাক করে পাই নতুন অবস্থায়। ওই একদিন দুদিন পাঁচ দিন এরকম কাজ করি, বা মাসে কোনো কোনো মাসে 15 দিন 20 দিন কাজ করতে পারতাম, আর 10 দিন কোনো ইয়ে নেই। নতুন কেউ চিনে না, কেউ জানে না, কেউ আমার ইয়ে করে না। তো আমি এভাবে দিন যাপন করতে, এর ভিতরে আমার ই হয়, একটা মেয়ে হয়, তারপর আর একটা মেয়ে হয়, দ্বিতীয়বারে একটা ছেলে, দুইটা মেয়ে, একটা ছেলে। বড় মেয়েটাকে বড় করে ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে, পড়ানোর পরে তখন তারে ব্যর্থ হয়ে আর পড়ানো হয় না, পড়ানো হয় না। মেজ মেয়েটাও পড়তেছে, তো বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিছি। বিয়ে দেওয়ার পর মেজ মেয়েটা আমার পড়াশোনা করতেছে, ছেলেটাও ক্লাস 9 পড়ে। তো মেজ মেয়েটা যখন গত 19-এ এই গতইতে ই করলো, এসএসসি পরীক্ষা দিছে, এসএসসি করে ভালো রেজাল্ট করছে। তো ভালো রেজাল্ট করার পরে তখন আমি মনে করছি যে আমি ভর্তি করব, কিন্তু অর্থের বিনিময়ে আমি আর ভর্তি করতে পারিনি। অর্থের অভাবে ভর্তি করতে পারিনি। যাতে বছর পারিনি, তাহলে 2000 সালে আমি ভর্তি করব, 2020 সালে আমি ভর্তি করব। ইতিমধ্যে আমার এলাকায় একটা মসজিদের কাজ করতেছে, সেখানে কাজ করতে গিয়ে সে ঘরের চালেতে পড়ে আমার ডাইন হাতের 4টি আঙুলি কেটে ই হয়ে যায়। তখন আর আমার আর কর্ম করার কোনো সুযোগ থাকে না। তো এখন আমি খুব অসহায় হয়ে গেছি যে আমার এই ছেলে এবং এই মেয়েটাকে আমার আর পড়ানোর মতন যে বাড়তি খরচ, হঠাৎ দু একবার যাইতো মারে দেখার জন্য, মা ছিল বাঁচা। তো মাও চলে গেছে, বাবাও চলে গেছে, এখন আমি আর বাড়ি যাইও না, আর ওদিকে আমাকে বাড়িতে যাইতে দেয় না, বাড়ির আশেপাশে চাপতেও দেয় না। আপনি যে ধর্ম গ্রহণ করলেন, বিবাহ তো মুসলিম ধর্মের এক মেয়েকেই করছেন, জি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আপনি কি আপনার বাবা মাকে এই ইসলাম ধর্মের বিষয়ে কি বুঝাইছেন, বা ভাই ব্রাদারকে কি কখনো বোঝানোর সুযোগ পাইছিলেন? আমার ভাই ব্রাদারকে বুঝাইছি যে এটা মিথ্যা ধর্ম, তোমরা এই মিথ্যা ধর্ম থেকে আমার মতো চলে আসো। এর কারণ মিথ্যা ধর্ম, এই কারণেই অনেকগুলো উপমা তাদেরকে বোঝানো হয়েছে, উদাহরণ তাদের বোঝানো হয়েছে। এমনকি শুধু উদাহরণ না, বাস্তব আমি আমার কোরআন শরীফে টেনে নিছি, আর তাদের আমাদের এই সনাতন ধর্মের যে মহাভারত আছে, গীতাটা আছে, তা থেকে বলতাম যে এই ধর্ম এখান থেকে মিথ্যা, এই মিথ্যা চার্জ করার কোনোই নেই। সেটা আমি এখন আপনি দেখেছি, তাদের তারা বলতাম আর কী সে মিথ্যা, কেন মিথ্যা। তখন আমি বলতাম যে আমি যদি মারা যাই তাহলে একটা পাঞ্জাগান একজন মুসলমান লাগবো, তাহলে না হলে আমাকে মাটিও দিতে পারবো না, পুরাও দিতে পারবো না, তাহলে পাঞ্জাগান মুসলমান লাগবো কেন, এই একটা প্রশ্ন। আবার 12 মাসে 13টা পূজা করতো, যেটাকে বড় পূজা বলে কি করা হয়, দুর্গা পূজা, যেটা হিন্দুদের বড় পূজা মানে দুর্গা পূজা। সেই দুর্গা পূজার যে মূর্তি তৈরি করতে হয়, সেই মূর্তিটা তৈরি করতে হইলে তখন মুসলমানের সুন্নতের মাটি না হলে সে মুখমণ্ডল তৈরি করতে পারবে না, আর সেই মুখমণ্ডল যদি না তৈরি করতে পারে সে পূজা সনাতন ধর্ম গ্রহণযোগ্য হবে না। তখন তারা বলতো এটা মিথ্যা, আমার তাহলে মিথ্যা হলে তোমরা প্রমাণ করে বসো, আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই এবার তখন প্রথম প্রশ্ন যেটা ছিল যে মুসলমান কেন ই করলো, পাঞ্জাগান কেন মুসলমানের লাগে। আমি মারা গেলে আমার যদি একটা মুসলমানই লাগে, যে কালমা পড়া, পাঁচ কালমা পড়া একটা মুসলমানই যদি লাগে, তাহলে আমি সনাতন ধর্ম কেন পালন করবো, কেন পালন করবো, এই প্রশ্ন আমার ভিতরে জাগলো। তাদেরকে বোঝালাম, তারা তুই পাগল হয়ে গেছিস, তুই মাথা মেন্টাল হয়ে গেছিস, তুই ছেলে যা। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এখন তো আমরা যতদূর জানি অনেক হিন্দু মুসলমান হয়েছে, হবে, ভবিষ্যতেও হবে। ভবিষ্যতে অনেক হিন্দু আছে যারা এই মিথ্যা ধর্মটাকে চর্চা করছে, তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি অনুরোধ থাকবে? যারা মিথ্যা এখন বর্তমানে যে সমস্ত হিন্দু, যে সনাতন ধর্ম যারাই পালন করতেছে, তারা এখনও ভুলের জগতে এবং আজীবন তারা ভুলের জগতেই থাকবে, তাদের জন্য আর কোনো সুযোগ নেই। আর যারা নতুন আমার মতো নব মুসলিম হয়ে আসে, হয়তো অনেকে আমার মতো রিসার্চ করেনি, আমি হয়তো রিসার্চের দিকে বেশি গেছিলাম, অনেকে রিসার্চ করেনি, অনেকে এরকম প্রশ্ন উত্তর দিতে পারবো না এবং গীতার থেকে দেখাইতে পারবো না। যেমন আমার ভাই আমাকে ধরছিল, আমার বড় ভাই, যে তুই আমাকে একটু প্রমাণ দে। তখন আমি বলছিলাম যে মহাভারতের 83 পৃষ্ঠা উল্টান, যে আমার মৃত্যুর সময় যে পাঞ্জাগান কেন একটু মৌসুম লাগবো, তখন ওই 83 পৃষ্ঠায় লেখা আছে অং বিষ্ণু নমস্ত নমস্তিত্ব কর্ম, অর্থাৎ এটার অর্থই হচ্ছে এটাই
যে করে বা শাহাদত ছাড়া কোনো হিন্দুর মৌসুম পুরানো যাবে না, মাটিও দেওয়া যাবে না। তখন সেই বই দেখে যে না ঘটনা সত্য, তখন আমার বড় ভাই আমার কাছে পিছিয়ে কাটে। আবার মূর্তি নিয়ে যেটাই হয়েছিল যে মূর্তি তখন একটা ব্রাহ্মণ আশ্চর্য নিয়ে আসলো আমাকে মোকাবেলা করার জন্য, এই ঘটনাটা যে বলতেছে এটা কি সত্য না মিথ্যা। তখন সে বলেছে তুমি এটা বলে দাও। তখন আমি বললাম ঠিক আছে, মহাভারত বই করেন, গীতা বই করেন, বাইবেলটা বই করেন, তিনটা রাইটে আমি বলে দিলাম। মহাভারতে পাওয়া গেলাম যে 167 বিষয় উল্টান, দেখেন মহাভারতের ভিতর আছে শূন্যতের মাটি না হইলে সেটা মুখমণ্ডল হবে না, সে পূজা করা সম্ভব না, সে গ্রহণযোগ্য করবে না ঈশ্বরে। তাহলে সেই শূন্যতি মুসলমানের শূন্যতের মাটি ছাড়া যদি ওটা পূজাই করে না, তাহলে কেন আমি সেই পূজাটা করতে যাবো? এই প্রশ্ন, এইভাবে অনেকগুলোই প্রশ্নের মধ্যে মুখোমুখি করা হয়েছিল। এখন আমি খুব দুর্বলতার কারণে আমি এত কিছু প্রকাশ করতে পারতেছি না, যেহেতু আমার সার্বিক অবস্থার কারণেই আমি আরও আগায় যেতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে সে সমর্থন এখনও দেয়নি। এখন আমি পাঁচ ভাইদের কাছে, মুসলিম ভাইদের কাছে এইটুকু বলছি, যদি আমাকে কেউ একটু সহানুভূতি করে, একটু সহযোগিতা করে আমার এই ছেলে এবং মেয়েটা পড়াশোনা এবং আমার দিকে দেখায়, তাহলে ইনশাল্লাহ আমি হয়তো ইসলামকে কায়েম করার জন্য চেষ্টা করছি এবং চেষ্টা করে থাকবই। ইনশাল্লাহ আপনার এই স্বপ্ন এবং আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা যেন হয় সেই প্রত্যাশায় আমরা রাখি। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকুক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।